আগের পর্বে আমরা দেখেছিলাম মনিকা কৈলাসের যাত্রা শুরু করে দিয়েছিল মহাদেব শিবের সাথে দেখা করার জন্য। মনিকা কৈলাসের যাত্রা শুরু করে দিল। মহাদেব শিবের পুত্র বিনায়ক মনিকার পরীক্ষা নিতে চাইল। বিনায়ক মানুষের রূপ ধারণ করে তার দুঃখ কষ্ট সব কিছু বলল। ওই বাচ্চার কথা শুনে মনিকা খুবই ইমোশনাল হয়ে গেল। সে তখন তার সমস্ত শক্তি ওই বাচ্চাকে দিয়ে দিল। তারপর ওই বিনায়ক রূপী বাচ্চা ওখান থেকে চলে গেল। মনিকা আবারও তখন তার কৈলাসের যাত্রা শুরু করে দিল। মনিকা কৈলাসে যাওয়ার পথে অত্যাধিক ভারী তুষারপাতের কবলে পড়ল। প্রচণ্ড শীত এবং তুষারপাতের জন্য মনিকা অজ্ঞান হয়ে পড়ে গেল। কৈলাসের ওই পথ ধরে একটা স্বামীজি ওখান থেকে যাচ্ছিল। আরে, এই বালিকাটা কে? এখানে এইভাবে পড়ে আছে কেন? দেখে তো মনে হচ্ছে কৈলাসের দিকেই যাচ্ছিল। আমি এতদিনেতে অনেককেই দেখেছি কৈলাসের যাত্রা করতে গিয়ে অনেকেই মারা গেছে। এ মনে হচ্ছে কৈলাসে মহাদেবের সাথে দেখা করতে যাচ্ছিল। এই বালিকা বেঁচে আছে নাকি দেখি তো। স্বামীজি তখন তার হাতের পালস চেক করতে লাগলো, সে বেঁচে আছে কিনা। স্বামীজি দেখল তার পালসটা ঠিকঠাকভাবে চলছে, সে তো বেঁচে আছে। সে তখন তাকে তার আশ্রমেতে নিয়ে গেল। এই বালিকা তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আমি আমার পবিত্র গঙ্গা জল দিয়ে একে জাগাবার চেষ্টা করব। যখন জেগে যাবে তখনই এর আসল পরিচয় জানতে পারবো, এ কোথা থেকে এসেছে। তারপর স্বামীজি তার পবিত্র গঙ্গাজল মনিকার চোখে মুখেতে ছিটালো। ঠান্ডা গঙ্গাজলের স্পর্শে মনিকার জ্ঞান ফিরল। আচ্ছা, আমার কি হয়েছে আর আমি এখানে কিভাবে এলাম, আর আপনি কে? হ্যাঁ মনিকা, আমি তোমাকে এখানে এনেছি, তুমি কে, তোমার পরিচয় কি, তুমি এই পাহাড়ের মধ্যে কি করছিলে, আমাকে সবকিছু বলো। আমি হলাম একটা নাগিন, আমার কাছে প্রচুর শক্তি ছিল, কিন্তু আমি আমার সমস্ত শক্তি একটা বাচ্চাকে দিয়েছি, যার কারণে এখন আমি সাধারণ মানুষের মতো জীবনযাপন করছি। আমি তো কৈলাসে যাচ্ছিলাম ভগবান শিবের সাথে দেখা করতে। আমি এতদিন যা পাপ কাজ করেছি সেইগুলোর ক্ষমা চাওয়ার জন্যই তো ভগবানের কাছে যাচ্ছি, যাতে পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। মনিকা স্বামীজিকে তার সমস্ত পূর্বের পাপগুলোকে এক এক করে বলতে লাগলো। ও, তার মানে বালিকা তুমি কৈলাসে যাচ্ছিলে, তাই তো? হ্যাঁ বালিকা, তোমার চিন্তাভাবনা খুবই ভালো, কিন্তু মা তুমি কি জানো অনেকেই কৈলাসে যাত্রা করতে গিয়ে মাঝপথেই মারা যায়, কারণ বালিকা কৈলাসের যাত্রা এতটাও সোজা না, বুঝেছ? তুমিও কি তাদের মতো নিজের প্রাণের ঝুঁকি নিতে চাও? যাও বালিকা, তুমি বাড়ি ফিরে যাও, এসব তোমার দ্বারা হবে না, বরঞ্চ একটা ভালো ছেলে দেখে বিয়ে করে সুখে সংসার করো, যাও। আসলে আমি এতদিন ভগবান শিবকে ভুল বুঝতাম, ওনাকে অনেক কষ্ট দিয়েছি, সেই কারণে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই ওনার কাছে যাচ্ছি। আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি, আপনি বলুন আমি এখন কি করি? দেখো মা বালিকা, আমি শুধুমাত্র তোমাকে সচেতন করছি, এবার যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ কৈলাসের যাত্রাপথ খুবই ঝুঁকিপূর্ণ, সেই জন্য তোমাকে নিষেধ করছিলাম। আর যতদিন তুমি সম্পূর্ণভাবে সুস্থ না হচ্ছ তুমি ততদিন এখানেই থাকতে পারো। স্বামীজি এক এক করে কৈলাসে যাবার ভালো মন্দ সব কিছু তাকে বুঝে বলল, আর বলল এখানে বিশ্রাম নিতে। তারপর স্বামীজি ওখান থেকে চলে গেল। তারপর মনিকা নিশ্চিন্তে ওই স্বামীজির আশ্রমের মধ্যে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে রক্তকান টুড্ডু নামের একটা রাক্ষস ছিল। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই রক্তকান টুড্ডু আবার কে? রক্তকান টুড্ডু হলো সেই রাক্ষস যে মনিকার বাবা মাকে মেরে ফেলেছিল আর তাদের দুজনের মাথার মণি নিয়ে পালিয়ে গেছিল। মালিক, আমি কিছু একটা বিপদের সংকেত পাচ্ছি। বিপদ? কিসের বিপদের সংকেত পাচ্ছ? তোমার কি মাথাটা তা খারাপ আছে নাকি? যতক্ষণ নাগমণি আমাদের কাছে আছে আমাদের কোনো ভয় নেই। প্রভু, মনিকা তো কৈলাসের যাত্রা শুরু করে দিয়েছে, সেই জন্যই তো বিপদের সংকেত পাচ্ছি। মনিকা? সেটা আবার কি? এর ব্যাপারে তো এর আগে আমি কখনোই শুনিনি। আরে প্রভু, আপনি বুঝতে পারছেন না, মনিকা হচ্ছে সেই দুটো নাগনাগিনীর মেয়ে। যে নাগনাগিনীকে মেরে আমরা মণিগুলোকে হাসিল করেছি তাদের হচ্ছে কন্যা। সে কৈলাসের যাত্রা শুরু করেছে মহাদেব শিবের সাথে দেখা করার জন্য। আমরা যদি না মনিকাকে এখনই বাধা দিই তাহলে কিন্তু সে কৈলাসে চলে যাবে, আর কৈলাসে গিয়ে মহাদেব শিবকে সমস্ত কিছু বলে দেবে। তখন কিন্তু প্রভু এই নাগমণি কিন্তু আমাদেরকে বাঁচাতে পারবে না, কারণ মহাদেব শিবের কাছে এই নাগমণি কাজ করবে না, সেই জন্য আমার খুব ভয় হচ্ছে।
যে করেই হোক মনিকাকে কৈলাসে যেতে দেওয়া যাবে না। ও কোনোভাবেই কৈলাসে যাতে না পৌঁছাতে পারে তার বন্দোবস্ত তাড়াতাড়ি করো। কৈলাসে পৌঁছানোর আগেই ওকে আমি রাস্তাতে মেরে ফেলবো। ও কোথায় আছে এখন খোঁজো, দেখো কোথায় আছে। প্রভু, মনিকা একটা ঋষির আশ্রমে রয়েছে, সেখানে এখন সে বিশ্রাম করছে। শুনো, কান খুলে ভালো করে শুনো, তুমি এখনই ওই ঋষির আশ্রমেতে যাও। মনিকা যাতে ওই আশ্রম থেকে বেরোতে না পারে তার ব্যবস্থা তাড়াতাড়ি করো, আমি তারপরে গিয়ে পৌঁছাচ্ছি। মনিকাকে গিয়ে আমি ওখানেই হত্যা করব। ওই তান্ত্রিক এইভাবে ওই রাক্ষসকে আদেশ করল। তারপর ওই রাক্ষস তার প্রভুর আদেশ শুনে সঙ্গে সঙ্গে ওই আশ্রমেতে চলে গেল। না, আমি এই অবস্থায় মনিকার সামনে যাব না, মনিকা আমাকে দেখে ভয় পেয়ে যাবে। আমি ওই ঋষির রূপ ধারণ করে যাব যে তাকে আশ্রয় দিয়েছিল। তারপর ওই রাক্ষস স্বামীজির রূপ ধারণ করে গুটি গুটি পায়ে আশ্রমের ভেতরে ঢুকে গেল। কি খবর বালিকা, এখন তোমার শরীর সুস্থ আছে তো? হ্যাঁ, এখন শরীরটা ঠিক আছে। ও, তার মানে তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, এখন তাহলে কৈলাসের যাত্রা শুরু করবে তাই তো? দেখো মা, আমি তোমাকে একটা উপদেশ দিই, কৈলাস যাত্রার আগে কিন্তু কৈলাস যাত্রা যাতে সফলভাবে হয় এখানে একটা মন্দির আছে, সেই মন্দির থেকে ঘুরে এসো। আচ্ছা স্বামীজি, এখানে আশেপাশে কোনো শিব মন্দির আছে নাকি? হ্যাঁ মা, এখানেই রয়েছে, চলো আমি তোমাকে সেই মন্দিরে নিয়ে যাব। এইভাবে ওই রাক্ষস ঋষি মনির ছদ্মবেশে মনিকাকে আশ্রমের বাইরে নিয়ে চলে গেল। আরে, মন্দিরটা কোথায়, আর কত দূর হাঁটতে হবে? এই তো মা সামনে, চলো। এইভাবে ওই ছদ্মবেশী স্বামী মনিকাকে একটা বড় গুহার মধ্যে নিয়ে গেল। আরে স্বামীজি, আপনার আবার কি হলো, আপনি এইভাবে হাসছেন কেন? তুমি যে স্বামীজিকে জানো, আমি কিন্তু সেই স্বামীজি না, আমার চোখ লাল। এই কথা বলে ওই রাক্ষস তার আসল রূপেতে ফিরে এলো। তারপর সে মনিকাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। আরে, আপনি কি আর আমাকে এখানে আনলেন কেন, আর এইভাবে বেঁধে রেখেছেন কেন, আপনি কি চান? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তুমি হয়তো আমাকে জানো না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই জানি। আমি তোমাকে সেই ছোটবেলাতে দেখেছিলাম তোমার মা বাবার সাথে, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। আমার ইচ্ছা হলে আমি তোমাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু আমার প্রভু আমার মালিক তোমার সাথে দেখা করবে, সেই জন্য তোমার ভাগ্য ভালো, নাহলে তুমি কবেই আমার হাতে মারা যেতে। কেন, আমি কি আমার মা বাবাকে হারিয়েছি বলে কষ্ট দিচ্ছেন, নাকি আমি মহাদেব শিবকে দোষারোপ করেছি বলে আপনি আমাকে এইভাবে বলছেন? না, সেই সব কিছু না, আমার গুরু আমার প্রভুই তোমাকে হত্যা করবে। আচ্ছা, আপনার গুরু কে? তুমি দেখতে পাবে, ধৈর্য ধরো, আমি এখনই গিয়ে আমার গুরুকে ডেকে আনছি, তুমি তোমার মৃত্যু নিজের চোখে দেখার জন্য রেডি থাকো। ওই রাক্ষস ওখান থেকে উধাও হয়ে গিয়ে তার গুরুকে ডাকতে গেল। মনিকা তখন হতাশ হয়ে গেল। তারপর সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমার সাথে এমনটাই হওয়ার ছিল, আমি এতদিন যা পাপ করেছি তার শাস্তি আজ আমি পাচ্ছি। হে মহাদেব, আমাকে বাঁচানোর জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি না, আমি শুধু প্রার্থনা করছি এইটাই বলার জন্য, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না, কিন্তু আমি এতদিন যা পাপ কাজ করেছি সেইগুলো আপনি ক্ষমা করে দেবেন। মনিকা মনের দুঃখ নিয়ে এইভাবে ভগবান শিবের কাছে প্রার্থনা করবে। অন্যদিকে স্বামীজি আশ্রমে ফিরে এসে দেখবে মনিকা নেই, সে তখন মনে মনে চিন্তা করবে, আরে ওই বালিকার তো এই রুমের মধ্যেই থাকা উচিত, কোথায় গেল, কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি কাউকে না জানিয়ে সে কৈলাসে চলে গেল? বালিকা তো এখনও ভালো করে সুস্থ হয়ে ওঠেনি, এত দুর্বল শরীর নিয়ে কৈলাসে যাত্রা করা তো ঠিক না। আমি তো তাকে সব কিছুই খুলে বললাম, কয়েক মিনিটের মধ্যে কীভাবে উদা হয়ে যেতে পারে, এত দূর তোর যাবারও কথা না। বালিকা তো বলেছিল সে একজন নাগিন, তাহলে কি এখানে কেউ এসেছিল যে তাকে বন্দি করে নিয়ে গেছে? তারপর স্বামীজি আশ্রম থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে সোজা সে শিবের মন্দিরেতে গেল। হে মহাদেব শিব, আমি জানি না ওই বালিকা কত বড় পাপ করেছে, কি পাপ করেছে আমি কিছুই জানি না, কিন্তু ওই বালিকার চোখে মুখে আপনার প্রতি ভক্তি আপনার প্রতি শ্রদ্ধা আমি দেখেছি, সে কৈলাসে যাচ্ছিল শুধুমাত্র আপনার কাছে ক্ষমা চাইতে। স্বামী, মহাদেব শিব, মাতা পার্বতী, আপনারা দুজন দয়া করে তাকে ক্ষমা করে দিন, দয়া করে ওই বালিকাকে রক্ষা করুন। স্বামীজি এইভাবেই ওই নাগিনের জন্য প্রার্থনা করতে লাগল। অন্যদিকে নাগিনী আফসোস করতে লাগল যে আজকেই তার শেষ দিন।
কৈলাস থেকে মহাদেব শিবের পরিবার সব কিছু লক্ষ্য করছিল। প্রভু, ওই নাগিনী খুব কষ্টের মধ্যে রয়েছে। দেখো পার্বতী, শুধুমাত্র তার কয়েক মুহূর্তের জন্য দুঃখ বা কষ্ট দেখে আমি কিন্তু তাকে সারা জীবনের মতো সুখী করতে পারবো না। তাকে আরও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন পার করতে হবে। আমি তো তাকে সাহায্য করতে রাজি আছি, এইভাবে পার্বতী দেবীকে বলল। তারপর ওই রাক্ষস ওই তান্ত্রিককে সব কিছু খুলে বলল। তার কথা শুনে ওই দুষ্টু তান্ত্রিক ওই রাক্ষসের সাথে মণিকার কাছে ওই গুহাতে পৌঁছাল। মণিকা মনে মনে চিন্তা করছিল, আমার বাবা মার প্রতিশোধ এই জন্মেতেও আমি নিতে পারলাম না। মণিকা নিজের জীবনকে নিয়ে সে আফসোস করতে লাগল। অন্যদিকে ওই রাক্ষস এবং ওই তান্ত্রিক গুহাতে পৌঁছে গেল। কৈলাস থেকে মহাদেব শিবের পরিবার সবকিছু লক্ষ্য করছিল। মণিকাকে এইরকম কঠিন পরিস্থিতিতে বাঁচাতে কি আসবে জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। কৈলাসের চৌকাটে বসে মহাদেব শিব ধ্যান করছিলেন। অন্যদিকে মাতা পার্বতী কাদামাটি দিয়ে প্রদীপ তৈরি করছিলেন। তার ঠিক পাশেই বাচ্চারা মানে বিনায়ক এবং কার্তিক বল নিয়ে খেলা করছিল। ভাই কার্তিক, এখন তো লাঞ্চ করার সময় হয়ে গেছে, চল ভাই মায়ের কাছে গিয়ে দেখি মাছকে কি রান্না করেছে। হ্যাঁ ভাই, ঠিক বলেছ, আমারও খুবই খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। বিনায়ক এবং কার্তিক মাতা পার্বতীর কাছে গেল। মা, তুমি এখানে কি করছো মাটি দিয়ে? মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে অন্তত কিছু খেতে দাও। আরে বাবা, আমি তো কিছু রান্না করিনি, আসলে আজকে সন্ধেবেলায় আমি পুজো দেব, তাই এই মাটি দিয়ে মূর্তি তৈরি করছি, তাই দেরি হবে রান্না করতে, এখন তো রান্না হয়নি। মা, এটা আবার কোন পুজো? মা, তুমি যদি এসব করতে থাকো আর যদি রান্না না করো তাহলে আমরা কি খাবো, কি খেয়ে বেঁচে থাকবো? আরে বাবা বিনায়ক, প্রত্যেক মাসের মহত্বটা কি তোমাদেরকে তো আমি জানাই, আর এই কার্তিক মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই কার্তিক মাসে সোমবারে যদি পুজো করা হয় তাহলে কিন্তু খুব পুণ্য পাওয়া যায়। যদি একটাও সোমবার যদি কেউ পুজো করে তাহলে কিন্তু তার সব মনোকামনা পুরো হয়। তাহলে আমাদেরকে মা আজকে উপোস করেই থাকতে হবে, তাই তো? হ্যাঁ বাবা, যতক্ষণ না আমরা সন্ধ্যাবেলায় আকাশে তারা দেখছি ততক্ষণ কিন্তু আমরা কিছুই খেতে পারবো না, এখন তোমাদের না খেয়েই থাকতে হবে। কেন মা, এইসব কেন? কার্তিক মাসে এইরকম অদ্ভুত নিয়ম কে তৈরি করেছে মা? মা, আমারও ভাইয়ের মতোই একই প্রশ্ন। মা, তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে বলো এই কার্তিক মাসের এইরকম নিয়মগুলো কেন আমাদেরকে পালন করতে হয়। বাচ্চারা যখন এইভাবে জিজ্ঞাসা করল তখন মাতা পার্বতী কার্তিক মাসের গুরুত্ব সম্বন্ধে বাচ্চাদেরকে বলতে শুরু করল। শোনো বাচ্চারা, এই কার্তিক মাসের মহত্বটা কিন্তু অনেক বেশি। তোমরা তো জানো এই কার্তিক মাসে সন্ধ্যার দিকে চারিদিকটা কতটা অন্ধকার থাকে। যখন অন্ধকার হয় তখন আমরা কি করি, প্রদীপ জ্বালাই। তাহলে ওই প্রদীপগুলো যদি আমরা ভগবানের নামে জ্বালাই তাহলে কিন্তু আমরা অনেক পুণ্য পাবো, বুঝেছো? ও আচ্ছা, তাই? আচ্ছা মা, আমাদেরকে কেন উপোস করে থাকতে হয় সেই ব্যাপারে কিছু বলো। দেখো বাচ্চারা, অনেকেই মনে করবে এই কার্তিক মাসে উপোস করা মানে সারাক্ষণ না খেয়ে থাকতে হবে। না, তেমন কোনো ব্যাপার না। উপোস রাখা মানে যে না খেয়ে থাকতে হবে এমন কিছুই না। উপোস করে প্রার্থনা পুজো করা মানে ভগবানের অনেক কাছে চলে যাওয়া। দেখো, ভগবান তো আমাদের অনেক রকমভাবেই সাহায্য করে থাকে। যদি ওনার জন্য আমরা খাবারটাকে ত্যাগ করে থাকি তাহলে তো এতে কোনো অসুবিধা হবে না। এই সময় ভক্তি শ্রদ্ধার সাথে ভগবানের পুজো করতে হয় আর ওনার সেবাতেই নিজের দিনগুলো কাটাতে হয়। তাতে করে কিন্তু ভগবানও ভক্তদের প্রতি খুব খুশি হন, বুঝেছো? মা, তাহলে আমরা এই কার্তিক মাসের প্রতি সোমবারে উপোস করতে চাই। মা, ভগবানের দেখা পাওয়ার জন্য আমাদের উপোসের সাথে সাথে মা আর কি আমাদেরকে করতে হবে বলো না। সবার প্রথমে আমাদের নদীতে গিয়ে স্নান করতে হবে, তারপরে ভগবান শিবের পুজো করতে হবে, সারাদিন ওনার জন্য ধ্যান করতে হবে, আর হ্যাঁ, ভোজনের থেকে কিন্তু দূরে থাকতে হবে, মন দিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে পুজোটা করতে হবে, আর হ্যাঁ, সন্ধ্যার অন্ধকারটাকে দূর করার জন্য আমাদের কিন্তু প্রদীপও জ্বালাতে হবে। মা, এই মাসে প্রদীপ জ্বালানোর গুরুত্ব এত বেশি কেন?
এর বিশেষত্ব কি? আমরা অন্ধকারের সময় প্রদীপ জ্বালাই, যাতে করে খারাপ শক্তির থেকে আমরা দূরে থাকতে পারি। ভগবানের সামনে প্রদীপ জ্বালালে আমরা আমাদের ভেতরে থাকা খারাপ মনোবলগুলোকে দূর করে ভালো কিছু অর্জন করতে পারি। কার্তিক মাসের এই সময় যদি ভগবান শিবের সামনে অনেক অনেক প্রদীপ জ্বালানো হয়, তাহলে ভগবান খুশি হয়ে তার ভক্তদেরকে অনেক জ্ঞান দান করেন। সেই জন্য আমিও চাই তোমরা এই মাসটাকে খুব ভালোভাবে পালন করো। ঠিক আছে মা, তাহলে আজকে আমরা প্রদীপ জ্বালাবো। মা, আমাদের প্রদীপ জ্বালানোর পর আর কি কি কাজ করা উচিত? আমাদের ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবের পূজো করতে হবে, তারপরে এই কার্তিক মাসের কথাগুলো শুনতে হবে। ওই কথার মাধ্যমে ওই কার্তিক মাসের বিশেষত্বটা আমরা জানতে পারবো, তাহলে তো আর কোনো অসুবিধাও হবে না। মা, তাহলে এই কাহিনীটা কি? আমি এই উপোস সম্পর্কের কাহিনীটা বিস্তারিতভাবে জানতে চাই মা। দেখো বাচ্চারা, আজ আমি সোমবারের কার্তিক মাসের উপোস করছি, বুঝেছো? আর সন্ধ্যাবেলায় যখন আমার উপোস শেষ হয়ে যাবে, তখন তোমাদেরকে আমি এই কার্তিক মাসের কাহিনীটা বলবো। বাচ্চারা চলো, আজকে কিন্তু তোমরাও আমাদের সঙ্গে উপোস করবে। সেই দিন মাতা পার্বতী, কার্তিক, বিনায়ক তারা সকলে মিলে উপোস করল, আর শিবলিঙ্গের কাছে বসে তারা শিবের জন্য প্রার্থনা করতে লাগলো। সেই দিন রাতে মাতা পার্বতী আকাশের চাঁদ তারার দর্শন করল। তারপর সে মহাদেব শিবের কাছে গেল, যে ধ্যান করতে ব্যস্ত ছিল। ধ্যানে মত্ত ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে বলল, দেবী পার্বতী, তাহলে তুমি আজকে উপোস করেছিলে? দেবী, তোমার উপোসে আমি সন্তুষ্ট হয়েছি। বাচ্চারা, তোমরাও খুব ভালো করে পুজো করেছ, আমি সন্তুষ্ট হয়েছি। মা, পুজো তো শেষ হয়ে গেল, আমরা দুজনও তো আজকে উপোস করেছিলাম। মা, তুমি আমাদেরকে এই উপোস সম্পর্কের কাহিনীটা ভালো করে বলো। স্বামী, আমরা সবাই কিন্তু আপনার মুখ থেকে এই কার্তিক মাসের গল্পটা শুনতে চাই, আপনি দয়া করে আমাদের সবাইকে এই গল্পটা শোনান না স্বামী। পার্বতী দেবীর কথা শুনে মহাদেব শিব ওই উপোস সম্পর্কের কাহিনীটা বাচ্চাদেরকে বলতে লাগলো। দেখো বাচ্চারা, এই উপোস সম্পর্কে পুরাণে যেভাবে বলা হয়েছে, অনেক শতাব্দী আগে একটা গ্রামে একটা ব্রাহ্মণ বসবাস করত। তার একটা খুব সুন্দরী মেয়ে ছিল। গ্রামের লোকেরা তাকে কিন্তু মোটেও পছন্দ করতেন না, কারণ সে অত্যাধিক দুষ্ট ছিল। তার নাম ছিল, ওই মেয়েটার নাম ছিল মিস্তারি। ওই মেয়েটার মধ্যে অনেক ধরনের খারাপ স্বভাব ছিল। সে পুজো পার্বণ এবং উপোস কোনো কিছুই পছন্দ করতেন না, মানে ভগবান থেকে সম্পূর্ণ দূরে ছিল। সে তার যৌবন বন্ধু বান্ধবীদের সাথে কাটাতে চেয়েছিল। তারপর একদিন হঠাৎ করেই ওই ব্রাহ্মণ তার মেয়ে মিস্তুরির বিয়ে একটা ভালো ছেলের সাথে করে দিল, যার নাম ছিল বিষ্ণু। কিন্তু বিবাহের পরেও মিস্তুরির মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হলো না। বিষ্ণু শর্মা খুবই ভালো মানুষ ছিল। মিস্তুরি যতই খারাপ কাজ করুক না কেন, যতই দুষ্টুমি করুক না কেন, বিষ্ণু শর্মা কিন্তু কিছুই বলতেন না। বিষ্ণু শর্মা সর্বদা তাকে বোঝানোর চেষ্টা করতেন। পিতাশ্রী, তারপরে কি হলো? তারপর বিষ্ণু শর্মার মা বাবা মিস্তুরিকে বলল বাড়ি ছেড়ে চলে যেতে, কারণ তার মতো এরকম দুষ্ট পুত্রবধূ তারা কখনোই চায় না। মিস্তুরি তখন রেগে মেগে বাড়ি থেকে চলে গেল। কিছুদিন পরে মিস্তুরি এবং বিষ্ণু শর্মার মধ্যে ঝগড়া হলো। মিস্তুরি তার স্বামী বিষ্ণু শর্মাকে পাথর দিয়ে মারল, কুঁয়োতে ধাক্কা মেরে ফেলল। তার স্বামীর মৃত্যুর পরেও মিস্তুরির মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হলো না। সে কি, সে তার স্বামীকে মেরে ফেলেছিল? স্বামীকে মেরে ফেলা তো অনেক বড় পাপ। হ্যাঁ বাবা, পাপ তো অবশ্যই। স্বামীর মৃত্যুর পরে সে বিন্দাস ঘুরে বেড়াতো, তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হলো না। সমস্ত গ্রামের লোকেরা তাকে একদম ভালো চোখে দেখতেন না। সে কারো কথাতে কোনো কিছু তোয়াক্কা করতেন না, সে নিজের খেয়ালেতেই থাকতেন। কিছু বছর পরে ওই মিস্তুরি অন্য একটা মানুষের সাথে ঝগড়া করতে লাগলো, তাকে উল্টোপাল্টাভাবে কথা শোনালো এবং তার উপরে হাসাহাসি করতে শুরু করে দিল। পিতাশ্রী, এটা কি ধরনের মেয়ে? সে নিজেও খুশিতে থাকতে চায় না, আর কাউকে খুশিতে থাকতেও দেয় না। ওর যার সাথে ইচ্ছা তার সাথে ঝগড়া করবে, এটা তো ঠিক না। হ্যাঁ বাবা, সে অন্য লোককে কাঁদিয়ে সে নিজে অনেক খুশি অনুভব করত। কিছু বছর পরে ওই কস্তুরী নামের মেয়েটা হঠাৎ করে ইষ্টকে মারা যান। তার মৃত্যুর পরে যমরাজ তার কাছে এলো, তাকে টানতে টানতে নরকে নিয়ে গেল। তারপর জ্বলন্ত একটা বড় খুঁটির সাথে তাকে বেঁধে দুম দাম মারতে লাগলো। এইভাবে প্রতিনিয়ত তাকে প্রহার করা হতো।
হ্যাঁ পিতাশ্রী, সে অনেক বড় পাপ করেছে, সে শাস্তি না পেয়ে কি করে থাকতে পারে? পিতাশ্রী তারপরে কি হলো বলো। বাচ্চারা, এত শাস্তির পরেও কিন্তু ওই মেয়ের আবারও এই পৃথিবীতে জন্ম হয়েছিল। এবারে কিন্তু ওই মেয়ের জন্ম হয়েছিল একটা পাগল কুকুর রূপে। আগের জন্মে যদি না ভালো কাজ করে এইভাবে কুকুর রূপেই ওকে জন্মাতে হবে। যে মহিলাটা এই পৃথিবীতে কুকুর রূপে জন্ম নিয়েছে তাকে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। এই যে গোটা পৃথিবীতে কার্তিক মাসে বিশেষ ধরনের পুজো হচ্ছে, এই পুজোতে কিন্তু কোনো খাবার সে খুঁজে পাবে না, সে যতই খোঁজার চেষ্টা করুক। হতাশ হয়ে সে কোনো জায়গাতে খাবার না খুঁজে পেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সেই ব্রাহ্মণ যে একজন ভালো মানুষ ছিল, যে ওই কার্তিক মাসের পুজো উপলক্ষে ভালো ভালো খাবার এবং ভালো ভালো প্রসাদ তৈরি করছিল, তখন ওই মেয়ে রূপে যে কুকুরটা রয়েছে সেই খাবারগুলোকে দেখে সঙ্গে সঙ্গে গিয়ে খেতে শুরু করে দিল। ব্রাহ্মণ তখন ওই কুকুরটাকে বলল, এই প্রসাদটা বিশেষ পুজোর জন্য বানানো হয়েছে, তুমি এতে মুখ দিলে কেন? তখন ওই কুকুরটা ওই ব্রাহ্মণকে বলল, সে অতীতে কি পাপ কাজ করেছে, তার কিভাবে মৃত্যু হয়েছে। এটা শুনে ব্রাহ্মণ কিন্তু অনেক খুশি হল। তারপর ওই ব্রাহ্মণ ওই কুকুরকে নানা রকমের খাবার খেতে দিল। কুকুরটা আনন্দ সহকারে সমস্ত খাবারগুলোকে মজায় মজায় খেল। তারপর ওই পাপী কুকুরটা স্বর্গে চলে গেল। ওই মহিলাটা এত পাপ কাজ করেছিল, যার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই, সে শুধুমাত্র ভগবানের প্রসাদ খেয়ে স্বর্গে চলে গেল। তাহলে বাচ্চারা, কার্তিক মাসে কেন উপোস করা হয় সেই গুরুত্ব বুঝতে পেরেছ তো? কারণ এই মাস হচ্ছে বরকতের মাস, যদি তুমি উপোস করে থাকো ভগবান সন্তুষ্ট হয়। হ্যাঁ পিতাশ্রী, ভগবানের জন্য যদি এই মাসে কেউ উপোস করে ভালো ফলাফল পাওয়া যায়। বাচ্চারা, এই যে কার্তিক মাসের গুরুত্ব আর উপবাস সম্পর্কে যে ঘটনা পুরাণে লেখা রয়েছে, এই গল্প যদি কোনো ব্যক্তি মন দিয়ে শুনে তারা কিন্তু অনেক পুণ্য পায়। তাহলে বাচ্চারা, তোমরা তাহলে আজ পুরো গল্পটা শুনলে তো? শোনো, সকাল থেকে তোমরা সবাই উপোস করে রয়েছো, কিছুই খাওনি, চলো নক্ষত্র দর্শন করার পরে আমরা সবাই মিলে কিছু খাই। তারপর মাতা পার্বতী তার দুটো সন্তানকে নিয়ে ছাদে গেল। সেখানে তারা চাঁদ তারার দর্শন করে উপবাস ভঙ্গ করলো। সেখানে তারা চাঁদ তারার দর্শন করে উপবাস ভঙ্গ করলো এবং খুশি।